কর্তৃপক্ষ চাইলে পদত্যাগে রাজি সিপি। অবশেষে লালবাজারের সামনে থেকে অবস্থান তুললেও তাদের বিক্ষোভ চলবে বলে জানালেন জুনিয়র চিকিৎসকরা। আরজিকরের ঘটনা নিয়ে উত্তাল বাংলা। সুবিচার সহ একাধিক দাবি রয়েছে আন্দোলনকারী চিকিৎসক সহ আম জনতার। তবে বর্তমানে জুনিয়র চিকিৎসকদের অন্যতম দাবি সিপি বিনীত গোয়েলের পদত্যাগ। দীর্ঘ অবস্থান বিক্ষোভের পর সিপির কাছে এই দাবি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। বৈঠক শেষে বেরিয়ে আন্দোলনকারীরা জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলে পদত্যাগে আপত্তি নেই বলে জানিয়েছেন সিপি। পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে সন্তুষ্ট হতে পারলেন না জুনিয়র চিকিৎসকরা। পুলিশ কমিশনারকে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে দেখা করতে হবে, এই দাবিতে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই দাবি মেনে এদিন দুপুরে কলকাতা পুলিশের পক্ষে সহকারী পুলিশ কমিশনার তাদের কাছে প্রস্তাব দেন খোলা হয় রেলিং। এরপর 22 জনের এক প্রতিনিধি দল কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন। এদিন চিকিৎসকেরা কমিশনারের কাছে 12 এবং 14 অগস্টে আরজিকরের ঘটনা সম্পর্কে জানতে চান আন্দোলনরত চিকিৎসকেরা। তবে নিজের পদত্যাগ প্রসঙ্গে কমিশনার দাবি করেন তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তার পদত্যাগ চান তাহলে তিনি পদত্যাগ করতে রাজি আছেন। এরপর চিকিৎসকরা কমিশনারের পদত্যাগের দাবি সম্বলিত স্মারকলিপি তার কাছেই জমা দিয়ে বেরিয়ে এসে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার সিদ্ধান্ত জানান। তবে তাদের আন্দোলন চলবে বলেও জানিয়েছেন তারা। উল্লেখ্য, 22 ঘন্টা আন্দোলনের পর অবশেষে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে বিতর্কিত লোহার ব্যারিকেড খুলে নিতে রাজি হয় কলকাতা পুলিশ। এদিন দুপুরে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে কথা বলতে আসেন অতিরিক্ত কমিশনার। বেশ কিছুক্ষণ আলোচনার পর চিকিৎসকেরা দাবি তোলেন যে 9 ফুটের লোহার রেলিং বসানো হয়েছে, সেই গার্ডরেল সরিয়ে দিয়ে লালবাজারের দিকে আরো 100 মিটার তাদেরকে যেতে দিতে হবে এবং সেখানে তারা মানববন্ধন করে আন্দোলন চালাবেন। পাশাপাশি তাদের 22 জনের একটি প্রতিনিধি দল পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেবেন। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের এই দাবি মেনে নিয়ে অবশেষে বিতর্কিত লোহার গেট সহ সমস্ত গার্ডরেল খুলে দেওয়া হয়। এটা তাদের নৈতিক জয় হিসেবে মনে করে এরপর আন্দোলনরত চিকিৎসকেরা গান গেয়ে স্লোগানে আন্দোলন স্থল মুখরিত করে তোলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।